হামলায় আহত এক নেশা কারবারি উদ্ধার করে আইজিএম হাসপাতালে ভর্তি করেছে রামনগর আউটপোস্টের পুলিশ। আহত যুবকের নাম অর্জুন দাস, ভিকি দাস নামে এক নেশা কারবারি তার সাঙ্গপাঙ্গ দিন নিয়ে অর্জুন দাসের বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে জখম করেছে। আহত অর্জুন দাসের স্ত্রী জানান, কাঠের ফাইল এবং ভোজালি দিয়ে তাকে আঘাত করা হয়, তাতে গুরুতরভাবে আহত হয় অর্জুন দাস। ঘটনা সংঘটিত করে ভিকি দাস ও তার সাঙ্গপাঙ্গরা চলে গেলে পরিবারের তরফ থেকে রামনগর আউটপোস্টের পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রামনগর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অর্জুন কাটা অর্জুন কই দরজা খোলা আসলো, কিছু বড় শুয়ে আছে, তুমি কে কই মারানে সর, তুই তো সরতে এই কথা দুইটা আমার বাড়ি মারছে, বাইরে দিয়ে আমার সরাইছে দিয়ে রে খাটার ভিতরে একদম ধরে রাখছে পেছন দিয়ে আর হের বাইরে এসে যাবো দিয়ে আর হ্যাঁ দুজন মাথা বাইরে এসে আর আমার ঘর তো এগিয়ে রয়েছে। জানা গেছে অর্জুন দাস এবং বিকি দাস একসাথে নেশা কারবারে জড়িত ছিল, নিজেদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ভিকি দাস এবং তার সাঙ্গপাঙ্গদের খুঁজছে পুলিশ, ঘটনার পর থেকেই তারা পলাতক। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।